ফ্যান্স মঙ্গলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে পৌঁছে গেছি সোদপুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে সাবওয়ের সামনের অংশে। দর্শক, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সোদপুর ব্রিজে একটি ফাটল দেখা দিয়েছে। এই ফাটল কেন দেখা দিল, কীভাবে হলো, তা সম্পূর্ণ ভিডিওটাতে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। এই সোদপুর ব্রিজটি হলো সোদপুর টু মধ্যমগ্রাম যাওয়ার পথের অন্যতম প্রধান ব্রিজ। সব গাড়ি এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। এখন আপনারা লক্ষ্য করুন, এই যে ব্রিজের নিচে যে রডগুলো লাগানো আছে, এই রডগুলো কেন লাগানো হলো? বলা হচ্ছে যে এই ব্রিজে একটা ফাটল দেখা দিয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যে আমি জুম করে দেখাচ্ছি ফাটলটি, এই ক্র্যাকের কারণে কিন্তু এই রডগুলো লাগাতে হয়েছে। এখন স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই ফাটলের মূল কারণ হলো এই ব্রিজের উপর দিয়ে ওভারলোডেড গাড়ি চলাচল করছে। প্রশ্ন হলো, ওভারলোডেড গাড়ি তো আগেও চলতো, কিন্তু এখন কেন সমস্যা হচ্ছে? তার মূল কারণ হলো এই ব্রিজটার বয়স অনেক দিন হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে লংজিভিটি কমে আসছে। আপনারা অবশ্যই এই অংশ দিয়ে চলাফেরা করার সময়ে নজরে রাখবেন এবং সাবধান থাকবেন, কারণ দুর্ঘটনা যখন তখন ঘটে যেতে পারে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানাবেন আর একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও করার আগ্রহকে বাড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।